এই মুহূর্তে বসিরহাটে বসিরহাট রেল স্টেশন থেকে বেরিয়েছেন সুকান্ত মজুমদার এবং একেবারে বাইকে বাইক র্যালি করতে করতে এগিয়ে চলেছেন, বাইক র্যালি করে এগিয়ে চলেছেন সুকান্ত মজুমদার, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং বসিরহাট এসপি অফিস তার গন্তব্য, বসিরহাট এসপি অফিসের উদ্দেশ্যে সুকান্ত মজুমদার যাচ্ছেন এবং নিজেই বাইক চালাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার গন্তব্য বসিরহাটের পুলিশ সুপারের অফিস। তিনি নিউ টাউনের বাড়ি থেকে বেরোনোর সময় বলেছিলেন আজ বসিরহাটে দেখা হবে এবং ট্রেনে করে এলেন সুকান্ত মজুমদার। হৃদয়পুর থেকে ট্রেনে করে হাসনাবাদ লোকালে করে বসিরহাট এসেছেন বিজেপি রাজ্য সভাপতি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং এগিয়ে চলেছেন সুকান্ত মজুমদার, তার গন্তব্য বসিরহাটের এসপি অফিস। বসিরহাটের এসপি অফিসের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন সুকান্ত মজুমদার। স্লোগান তোলা হচ্ছে বিজেপি কর্মীদের তরফ থেকে, পাড়ায় পাড়ায় দরকার সুকান্ত মজুমদার। একেবারে বিজেপি রাজ্য সভাপতির নিজের নামে স্লোগান দিয়ে আজকের এই বাইক মিছিল বসিরহাট এসপি অফিসের উদ্দেশ্যে। যদিও বসিরহাট এসপি অফিসের 500 মিটার পর্যন্ত যে রেডিয়াস সেখানে কিন্তু 144 ধারা রয়েছে। একেবারে পাড়ার ভেতর গলি গলি দিয়ে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি, বাইক চালাচ্ছেন নিজে, সঙ্গে তার কর্মী সমর্থকরা রয়েছেন। তাই বসিরহাটের এসপির সঙ্গে তারা দেখা করতে যাচ্ছেন, কথা বলতে যাচ্ছেন সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে। এবং ইতিমধ্যেই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে পাড়ার ভেতর দিয়ে রওনা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি, আর কিছুক্ষণের মধ্যে বিজেপি কর্মী সমর্থকরা তারা পৌঁছে যাবেন বসিরহাট এসপি অফিস। হৃদয়পুর থেকে ট্রেনে উঠেছিলেন বিজেপির কর্মী সমর্থকরা, আজকে তাদের নেতৃত্বে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। হৃদয়পুর থেকে রওনা হয়ে তারা কিছুক্ষণ আগেই বসিরহাট স্টেশনে নামেন এবং সেখান থেকে একেবারে বাইকে চড়ে বসিরহাট এসপি অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। সঙ্গে দলের কর্মী সমর্থকরা রয়েছেন, তারা বসিরহাট এসপির সঙ্গে কথা বলতে চান। সন্দেশখালী ঘটনা নিয়ে বিজেপি প্রথম থেকেই তৎপর আমরা দেখেছি। গতকালই বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপির পরিষদীয় দল তারা রওনা দিয়েছিলেন বিধানসভা থেকে, যদিও সাইন্স সিটি পেরোতে পারেননি। আগেই তাদেরকে পুলিশ আটকে দেয়, 144 তারা রয়েছে, সন্দেশখালীতে গিয়ে উত্তেজনা ছড়াতে পারেন এমনটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল এবং সেই কারণে আগেই বাধাপ্রাপ্ত হতে হয় রাজ্যের বিরোধী দলনেতাকে। তবে সুকান্ত মজুমদার আজকে কিন্তু তাদের এই ঘোষিত কর্মসূচির বেশ খানিকটা পরিবর্তন শুরুতেই করে দেন, সড়ক পথে নয় রেলপথে রওনা হন তিনি, সঙ্গে তাঁর কর্মী সমর্থকরা। শতাধিক জনকে সঙ্গে নিয়ে রওনা দেন হৃদয়পুর থেকে, এসে পৌঁছন বসিরহাটে। আর ইতিমধ্যেই তিনি বাইকে চড়ে পাড়ার ভেতর দিয়ে যাচ্ছেন বসিরহাট এসপি অফিসের উদ্দেশ্যে। যে ছবি দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার, তিনি এগিয়ে চলেছেন এসপি অফিসের দিকে, বসিরহাটের এসপি অফিস তার গন্তব্য। এবং তিনি কিন্তু মোটর বাইকে এগিয়ে চলেছেন সুকান্ত মজুমদার, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। বসিরহাট রেল স্টেশন থেকে বেরিয়ে স্থানীয় নেতৃত্বকে নিয়ে রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ, তিনি কিন্তু এগিয়ে চলেছেন এবং তার লক্ষ্য বসিরহাটের এসপি অফিস, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং আপাতত কিন্তু একেবারে গলির রাস্তা, নতুন বাজার এলাকা, বাজার এলাকার ভেতর দিয়ে বাইক র্যালি করতে করতে যাচ্ছে সুকান্ত মজুমদার, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে তার নিরাপত্তারক্ষীরা রয়েছেন এবং এখানকার স্থানীয় যে কর্মীরা এবং আছে যুব কর্মীরা, যুব সভাপতি, রাজ্য বিজেপির সভাপতি, রাজ্য বিজেপি যুব সভাপতিকে সঙ্গে নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন, সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, আমি বলেছিলাম যে বসিরহাটে পৌঁছবো, পুলিশ যেভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে সেই বাধাকে অতিক্রম করে আমরা বসিরহাটে পৌঁছে গেছি, এবার থানাতেও পৌঁছবো। আটকানোর জন্য নানা কৌশল, বাধা দিতে নানা কৌশল, পাল্টা আপনার কৌশল। অবশ্যই পুলিশ যদি ডালে ডালে চলে আমি পাতায় পাতায় চলি।